प्रिय शिक्षार्थी बंधुरा आशा करी तुम्हारा सबाई भलो आछो। इतिमध्ये आमरा भाइरास और बैक्टेरिया सम्बन्धे जेनेछी। आज के छत्राक शैवाल एवं अमीबा सम्पर्के जानबो। ताहले चलो आज के लेसन की बोलो आमादेर छत्राक शैवाल ओ अमीबा। छत्राक एवं शैवाल ए सम्पर्के तुम्हरा षष्ठ श्रेणीते आगे पढ़ेछो, सेखाने छवि सह तोमादेरके शिखानो हयेछिलो। छत्राक एवं शैवाल उभयई समांगदेही उद्भिद। समांगदेही उद्भिद बोलते आमरा कि बुझी आमरा एकटु बोर्डे लक्ष्य करी। समांगदेही उद्भिद एर बांगला अर्थ जदि आम्रा बुझते पारी ताहले समांगदेही कथाटा आमादेर आत्मस्थ हवा जस्ट समयेर ब्यापार। लक्ष्य करी सम माने समान, जार कोनो पाशेई উঁচু নিচু বা কম বেশি নেই, সব দিক থেকেই সমান। সম মানে সমান, অঙ্গ সমান অঙ্গ। শৈবালের যদি যে কোনো অংশ আমরা কেটে নেই তাহলে দেখতে পাবো এর মূল কাণ্ড বা পাতার মধ্যে কোনো পার্থক্য দেখা যাচ্ছে না। আমরা যদি সমান দুটো অংশে ভাগ করি তাহলে উপরের দিকেও যেরকম হবে, অর্থাৎ আমরা যদি উপরের অংশটাকে পাতার দিক ধরি বা কাণ্ডর দিক ধরি আর নিচের দিক যদি মূল হিসেবে ধরি তাহলে দেখব পার্থক্য করা যাচ্ছে না, সব কিছুই সমান। এই জন্য এদেরকে সমাঙ্গদেহী উদ্ভিদ বলে। আমরা ষষ্ঠ শ্রেণীতে যেমন শৈবালের একটি উদাহরণ স্পাইরোগারা দেখেছিলাম। এরকম স্পাইরোগারার ছবি আমরা তখন দেখেছিলাম। এর কোনো অংশকেই মূল কাণ্ড বা পাতাতে বিভক্ত করা যাচ্ছে না, এই জন্য স্পাইরোগারা হচ্ছে এমন একটি শৈবাল যা সমাঙ্গদেহী উদ্ভিদের মধ্যে পড়ে গিয়েছে। আমরা ষষ্ঠ শ্রেণীতে এই জীবজগৎকে পাঁচটি রাজ্যে বিভক্ত করেছিলাম, তার মধ্যে মোনেরা প্রোটিস্টা ফাঞ্জাই এগুলো আমরা জেনেছি। এই অণুজীবগুলোর এই বিভক্তকরণ ক্লাসিফিকেশন আমরা আজকে সপ্তম শ্রেণীতে শিখছি, অ্যানিমেলিয়া এবং প্লান্টি এই সম্পর্কে আমরা এই অধ্যায়ে এখনো শিখিনি। এগুলো আমরা ষষ্ঠ শ্রেণীতে শিখে ফেলেছি, সুতরাং এরা হচ্ছে এই প্রথম তিনটি রাজ্যের অন্তর্ভুক্ত। সমাঙ্গদেহী উদ্ভিদ স্পাইরোগাইরা বা শৈবাল তুমি যদি এর কোনো অংশ কেটে নাও, অর্থাৎ এই অংশ যদি কেটে নাও এই অংশ যদি কেটে নাও তাহলে সব জায়গায় সমান, সেই জন্য এরা সমাঙ্গদেহী উদ্ভিদের অন্তর্ভুক্ত। শৈবাল নামের শেষে মিল রয়েছে শৈবাল স, এরা সবুজ। সবুজ হওয়ার কারণে এরা ক্লোরোফিল বহন করে। শৈবাল সবুজ, সবুজ মানেই ক্লোরোফিল
বহন করবে। যে সমস্ত উদ্ভিদ সবুজ ক্লোরোফিল বহন করে তারা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে। এরা লাইট পছন্দ করে, আলো পছন্দ করে, এরা সমুদ্রে বা বিভিন্ন জায়গায় জন্মাতে পারে। শৈবাল সবুজ হওয়ার কারণে নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে বিধায় এদেরকে স্যাফ্রোফাইটিক বলা হয়, স্বভোজী। এছাড়াও আমরা ষষ্ঠ শ্রেণীতে ছত্রাক সম্পর্কে জেনেছি, তোমরা হয়তোবা দেখে থাকবে ঠিক এরকম ছাতার মতো, কখনো এরকমও দেখা যায় ছাতার মতো ছত্রাক। আমব্রেলা বা ছাতির মতো অনেকে একে ব্যাঙের ছাতা বলে থাকে। আমাদের আশেপাশের পরিবেশে এগুলো আমরা দেখতে পাই। ছত্রাক বোঝা যাচ্ছে কোনো স নেই, এরকম যেমন শৈবাল স সবুজ, ছত্রাকের এমন কিছু নেই। যেমন মাশরুম, পেনিসিলিন, তোমরা এই সমস্ত ছত্রাকের নাম শুনেছ। বর্তমান সময় এই ছত্রাক, মাশরুম, বিভিন্ন ধরনের উচ্চভিলাষী চাইনিজ রেস্টুরেন্টে খাবার হিসেবে ব্যবহার করা হচ্ছে। এরা ভিটামিন সমৃদ্ধ বিধায় এদেরকে ট্যাবলেট হিসেবে ব্যবহার করা হয়। এছাড়াও পেনিসিলিন ছত্রাক দিয়ে আমরা সবাই জানি ওষুধ তৈরি করা হয়। ছত্রাকের বহুবিধ ব্যবহার রয়েছে, তবে এরা বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি করে থাকে। ছত্রাকের সংক্রমণে শ্বাসনালীতে প্রদাহ সৃষ্টি হয়। সুলি বা দাঁত শরীরে বিভিন্ন জায়গায় যে সাদা সাদা অংশ দেখা যায়, এরকম সাদা সাদা দেখা যায় অনেকের শরীরে, একে বলা হয় সুলি বা সোলম, এই জাতীয় রোগ। এছাড়াও আমাদের মাথায় অনেকের খুশকি দেখা যায়, এই খুশকিটা ছত্রাকের আক্রমণেই হয়ে থাকে। সুতরাং আমরা কি বুঝলাম, ছত্রাক আমাদের উপকারও করে থাকে আবার ক্ষতিও সাধন করে থাকে। ছত্রাক অসবুজ মৃত জীবজন্তু তা বা পচা বাসি খাবারের উপরে তৈরি হয় বিধায় এদেরকে পরভোজী বা মৃতভোজী বলা হয়ে থাকে। এরা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না। আমরা ষষ্ঠ শ্রেণীতে এই ছবিগুলো দেখেছি যা সপ্তম শ্রেণীতে দেখানো হয় নাই। তোমরা তোমার ব্রেনকে একটু রিকল করো, স্মরণ করো যে হ্যাঁ, আমরা ষষ্ঠ শ্রেণীতে শৈবালের উদাহরণ স্পাইরোগাইরা, এটার নাম হচ্ছে স্পাইরোগাইরা কোরেলা নামেরও এক ধরনের শৈবাল রয়েছে, কোরেলা। মাশরুম, পেনিসিলিন, বিভিন্ন জাতীয় ছত্রাক রয়েছে। তাহলে আমরা জানলাম যে ছত্রাক আর শৈবাল কি। আমরা যদি এদের মধ্যে পার্থক্য করতে বলি তাহলে পারবো না? অবশ্যই পারবো। দেখে নিই এদের মধ্যে মূলত কী কী পার্থক্য রয়েছে। ছত্রাক
শৈবাল। আমরা যদি টেবিলের মতো করি তাহলে এভাবে দেখতে পারবো। ছত্রাক সমঙ্গদেহী উদ্ভিদের অন্তর্ভুক্ত, কিন্তু সবুজ নয়। ছত্রাক সাধারণত অসবুজ, শৈবাল সবুজ। অসবুজ আমি সংক্ষেপে লিখছি, আপনারা আগামী ক্লাসে সম্পূর্ণ বাক্যে লিখে আনবেন। সবুজ ছত্রাক সাধারণত ক্লোরোফিল না থাকায় নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না। অর্থাৎ ছত্রাকের ক্ষেত্রে ক্লোরোফিল নাই। ক্লোরোফিল নেই। ক্লোরোফিল ক্লোরোফিল রয়েছে, আছে বা রয়েছে। ছত্রাক নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে না। ছত্রাক নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে না। খাদ্য তৈরি করতে পারে না। নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না। খাদ্য তৈরি করতে পারে, অর্থাৎ যদি আমি 4 নম্বর পয়েন্ট লিখি, শালক সংশ্লেষণে অংশগ্রহণ করতে পারে না। মৃতভোজী বা পরভোজী বলা হয়ে থাকে ছত্রাককে। মৃতভোজী বা পরভোজী বলা হয়ে থাকে। আমি এই পয়েন্টগুলি এখন মুছে দিয়ে পরবর্তী পয়েন্টগুলো লিখে দিচ্ছি। পাঁচ নম্বর, পরভোজী বা মৃতভোজী। স্যাপ্রোফাইটিক বা স্বভোজী, স্যাপ্রোফাইটিক বা স্বভোজী।
অর্থাৎ এরা নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে। ছত্রাক বিভিন্ন ধরনের মৃত জীবজন্তু, গাছপালা বা অন্য অংশের উপরে নির্ভর করে বিধায় এদেরকে মৃতভোজী বা পরের উপর নির্ভরশীল সেজন্য বলা হয় পরভোজী। সুতরাং আমরা প্রধান কয়েকটি পার্থক্য দেখতে পেলাম। এছাড়াও তোমাদের বইতে কয়েকটি পার্থক্য রয়েছে, তোমরা এগুলো ফাইন্ড আউট করে এরকম 6-7 নম্বরে, 1 থেকে 6-7 নম্বর পর্যন্ত লিখে আনবে। তাহলে আমরা জানলাম ছত্রাক ও শৈবাল উভয়ই সমাঙ্গদেহী উদ্ভিদ হওয়া সত্ত্বেও এদের মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে। সেই পার্থক্যগুলি আমরা স্পষ্ট করে দেখতে পেলাম। ছত্রাক মানে ছাতার মতো, স স মিল রয়েছে, যেমন আমাদের আশেপাশে চারিপাশে ব্যাঙের ছাতা দেখেছি, এগুলি হচ্ছে ছত্রাক। এই ছত্রাক খাবার হিসেবে ব্যবহার করা হচ্ছে। শৈবালও কিন্তু খাবার হিসেবে ব্যবহার করা হয়, যেমন সামুদ্রিক শৈবাল অ্যালজিন, এটা আইসক্রিম তৈরিতে ব্যবহার করা হচ্ছে। আর ছত্রাক যেমন মাশরুম, চাইনিজ রেস্টুরেন্টে স্যুপ তৈরি করতে ব্যবহার করা হচ্ছে। এছাড়াও ছত্রাক যথেষ্ট ভিটামিন সমৃদ্ধ হওয়ায় ট্যাবলেট হিসেবে ব্যবহার করা হয়। এই যে উভয়ই যে উপকার অর্থে ব্যবহার করা হয়, এটা আমাদেরকে মনে রাখতে হবে তুলনা। যখন বলবে ছত্রাক ও শৈবালের মধ্যে তুলনা করো, যখন বলবে ছত্রাক ও শৈবালের মধ্যে তুলনা করো, তখন কিন্তু তুমি মনে রাখবে তোমাকে মিল এবং অমিল দুটি দেখাতে হবে। যেমন তুলনা করলে মিলের মধ্যে বোঝা যায় এরা উভয়ই সমাঙ্গদেহী উদ্ভিদ, এদের কাউকে মূল, কাণ্ড, পাতাতে বিভক্ত করা যায় না। এরা উভয়ই ওষুধ তৈরিতে ব্যবহার করা হচ্ছে, উভয়কেই খাদ্য হিসেবেও ব্যবহার করা যায়। যেমন অ্যালজিন নামের শৈবাল আইসক্রিম তৈরিতে ব্যবহার করা হচ্ছে, আর মাশরুম নামের ছত্রাক খাবার তৈরিতে ব্যবহার করা হচ্ছে। এগুলো হচ্ছে মিল, অর্থাৎ তাদের মধ্যে কোন কোন বিষয়গুলি কমন আর আনকমনগুলোই হচ্ছে পার্থক্য। সুতরাং যখন প্রশ্ন হিসেবে আসবে ছত্রাক এবং শৈবালের মধ্যে তুলনা করো, তখন আমাদেরকে উভয় পাশই দেখাতে হবে, মিল এবং অমিল। এখন আমরা জেনে নিব যে ছত্রাক দ্বারা যে রোগগুলি ছড়িয়ে পড়ে তার থেকে বাঁচার উপায়, সংক্রমণ থেকে বাঁচার উপায়। তোমরা সবাই বইটি খুলো, পেজ নম্বর 4। পেজ নম্বর 4-এ তোমরা সবাই দেখতে পাবে সংক্রমণ, ছত্রাক সংক্রমণ নামের প্রতিরোধকরণ একটি পয়েন্ট রয়েছে। ছত্রাকজনিত রোগ খুবই ছোঁয়াচে, অর্থাৎ আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে এ রোগ সহজে সংক্রমিত হতে পারে। এসব রোগ থেকে নিরাপদ থাকতে যা দরকার তা হলো, 1 নম্বর, অন্যের ব্যবহার করা চিরুনি, কাপড় চোপড় আমরা ব্যবহার করব না। কারোর মাথায় যদি খুশকি হয়ে থাকে, সে যে চিরুনি ব্যবহার করবে, তখন তুমি যদি সেই চিরুনির সংস্পর্শে আসো, তাহলে তুমি কিন্তু দেখতে পাবে কয়েকদিন পরে তোমারও মাথায় খুশকি হয়েছে। যেহেতু একটি সোয়াচে রোগ, তাই অন্যের ব্যবহার করা চিরুনি বা কাপড় চোপড় বা আসবাবপত্র আমরা অ্যাভয়েড করব, আমরা ব্যবহার করব না। ছত্রাকজনিত রোগে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে কম আসা, যদি কোনো ব্যক্তির দদ বা সোলোম নামের রোগ হয়ে থাকে, তুমি যদি তার কন্ট্যাক্টে সংস্পর্শে আসো, কয়েকদিন বাদে তোমারও ওই জাতীয় রোগ হতে পারে। তাই এই ছত্রাক জাতীয় সংক্রমিত রোগীর কাছে আমরা যতদূর সম্ভব যাব না, দূরে থাকব। ছত্রাক আক্রান্ত উদ্ভিদে ওষুধ ছিটানো বা উদ্ভিদ তুলে পুড়িয়ে ফেলা যায়,
যদি কোনো উদ্ভিদ এর এই জাতীয় রোগ দেখা যায় তাহলে তার সংক্রমণ যেন না হয় এবং অন্য উদ্ভিদ যেন তার থেকে বেঁচে থাকতে পারে সেজন্য সহজেই আমরা সেই উদ্ভিদগুলো মাটি থেকে তুলে পুড়িয়ে ফেলব। এই সমস্ত বিষয়ের দিকে যদি সাবধানতা অর্জন করি তাহলে আমরা ছত্রাকজনিত রোগ থেকে বেঁচে যাব। তাহলে আমরা কি বুঝলাম, ছত্রাকজনিত রোগ দ্রুত ছড়িয়ে পড়ে, সেই জন্য এই জাতীয় রোগের থেকে বাঁচতে হলে আমাদের এই নিয়মগুলো মানতে হবে। তোমরা প্রায় দেখে থাকবে ছত্রাক আলুর বিলম্বিত ধসা রোগ সৃষ্টি করে, পাটের কালপট্টি রোগ, আখের লাল পচা। মাঝে মাঝে যখন তোমরা আখ খাবে, ইক্ষু খাবে, তখন দেখবে কেমন লাল লাল দেখা যাচ্ছে। যখন দেখবে লাল, তাহলে বুঝবা ছত্রাক এখানে করেছে গোলমাল। তাহলে কি বুঝলাম, ছত্রাক আলুর ধসা রোগ সৃষ্টি করে, আখের লাল পচা রোগ সৃষ্টি করে, আর এগুলো যদি অনেক দিন ধরে রেখে দিই তাহলে অন্যান্য আখগুলো নষ্ট হয়ে যাবে। এছাড়াও কাঠ বা বেতের ক্ষয় বা ধ্বংস ছত্রাকজনিত কারণে হয়ে থাকে। এরা সহজেই এই আসবাবপত্র বা কাঠ বা বেতকে পচিয়ে ফেলে। সুতরাং আমরা এ বিষয় থেকে একটু দূরে থাকব। ছত্রাকের অর্থনৈতিক গুরুত্ব, ইতিমধ্যে ছত্রাকজনিত বিভিন্ন রোগ এবং তার থেকে বাঁচার উপায় আমরা বলে দিয়েছি, কিন্তু সরাসরি ছত্রাকের অর্থনৈতিক গুরুত্ব আমরা শিখিনি, এখন আমরা বই অনুযায়ী জেনে নেই। পেনিসিলিন সহ বহু মূল্যবান ঔষধ ছত্রাক থেকে পায়। পাউরুটি তৈরিতে ইস্ট নামক ছত্রাক ব্যবহার করা হয়। বিশেষ করে এই ছত্রাক ভেঙে গিয়ে কার্বন ডাইঅক্সাইড বের করে, ফলে অসংখ্য ছোট ছোট ছিদ্র পাউরুটির মধ্যে দেখা যায়, আর যার কারণে পাউরুটিটা অনেক সফট এবং নরম হয়ে থাকে। তাহলে আমরা কি বুঝলাম, যে ছত্রাক পাউরুটি তৈরিতে ব্যবহার করা হচ্ছে। কোন ছত্রাক? ইস্ট নামক এক জাতীয় ছত্রাক পাউরুটি তৈরিতে ব্যবহার করা হয়। ইস্ট ভিটামিন সমৃদ্ধ বলে ট্যাবলেট হিসেবে ব্যবহার করা হয়েছে, আমি আগেই তোমাদেরকে বলেছি। অ্যাগারিকাস নামক এক ধরনের মাশরুম শৌখিন খাদ্য বলে বিবেচিত। বর্তমানে আমাদের দেশ সহ বহু দেশে চাষ করা হয়। আবর্জনা পচিয়ে মাটিতে মেশাতেও ছত্রাকের ভূমিকা রয়েছে। অনেক আশেপাশে আবর্জনা দেখা যায়, এই আবর্জনাগুলো আমাদের জন্য বোরিং বা লোড বলে মনে হয়, আর এগুলোকে পচিয়ে মাটির সাথে মিশিয়ে জৈব সার তৈরি করে। সুতরাং ছত্রাক শুধু আমাদের ক্ষতি করে না, আমাদের অর্থনৈতিকভাবে অনেক উপকার করে আসছে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, তাহলে আমরা ছত্রাক এবং শৈবালের বৈশিষ্ট্য সম্পর্কে জানলাম, তাদের মধ্যে পার্থক্য এবং তুলনা। পার্থক্য বললে শুধু অমিলগুলো লিখব, আর তুলনা বললে মিল অমিল উভয়ে লিখব। এবার আমরা পড়ব শৈবালের উপকারিতা। অলরেডি আমরা এটা পড়ে ফেলেছি। শৈবালের উপকারিতা বলতে আমরা অ্যালজিন নামের যে এক জাতীয় সামুদ্রিক শৈবাল রয়েছে, সেগুলো আইসক্রিম তৈরিতে ব্যবহার করা হয়। মাছের খাবার হিসেবেও শৈবালের যথেষ্ট ভূমিকা রয়েছে, অর্থাৎ মাছ চাষে শৈবাল ব্যবহার করা যায়। অপকারিতার দিক থেকে শৈবাল বিশেষ করে চা পাতার রেড রাস্ট নামক রোগ সৃষ্টি করে থাকে। জলাশয়ে শৈবালের আধিক্য দেখা দিলে পানিতে যে অক্সিজেন মিশানো থাকে, পানির মধ্যে যে অক্সিজেন মিশ্রিত অবস্থায় থাকে, সেই অক্সিজেনগুলো শৈবাল নিজেই ব্যবহার করে ফেলে, ফলে জলজ প্রাণীর ঘাটতি দেখা যায়। এই জলজ প্রাণী ওই পরিমাণ অক্সিজেন পায় না। তোমরা শীতকালে, বিশেষ করে শীতকালে সকালবেলায় সূর্য যখন উদয় হয়, পুকুরে বা নদীতে দেখতে পাবে অসংখ্য মাছ এরকম করে উপরের দিকে মুখ রেখে অক্সিজেন গ্রহণ করছে। এটাকে বলে খাবি খাওয়া, এটাকে বলা হয় খাবি খাওয়া। শীতে পানির মধ্যে যথেষ্ট পরিমাণ অক্সিজেন সকালের দিকে না থাকায় এরা বাইরের দিকে চলে আসে, ফলে সূর্যের আলোর উপস্থিতিতে সহজে অক্সিজেনটা গ্রহণ করতে পারে। আর এই পুকুর বা নদীতে বা জলাশয়ে যদি প্রচুর পরিমাণ শৈবাল থাকে, তারা যদি সেই অক্সিজেনকে গ্রহণ করে ফেলে, তাহলে মাছের শ্বাসকষ্ট হয়, তাদেরও অক্সিজেনের অভাব দেখা যায়। সুতরাং কোনো জলাশয়ে কচুরি পানা বা অতিরিক্ত শৈবাল হলে তোমরা দেখবে সেগুলোকে
পরিষ্কার করে রাখা হয় যেন সহজে মাছের জন্য অক্সিজেন সরবরাহ করা যায়। সুতরাং প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা জানলাম শৈবাল এবং ছত্রাক উভয় আমাদের ক্ষতি করে, আবার উভয়ে আমাদেরকে অর্থনৈতিকভাবে অনেক উপকার করে আসছে। এসো এবার আমরা পড়ব অ্যামিবা। অ্যামিবা এমন জাতীয় অণুজীব মাইক্রো অর্গানিজম, আণুবীক্ষণিক যন্ত্র ছাড়া এদেরকে চোখে দেখা যায় না। অ্যামিবা হতে এককোষীয় প্রাণী যার মাত্র একটা কোষ রয়েছে, একটা সেল রয়েছে। সেল অর্থ কোষ। সুতরাং আমরা জানতে পারলাম অ্যামিবা হচ্ছে এককোষীয় অণুজীব। খালি চোখে এদেরকে সহজে দেখা যায় না, এদেরকে মাইক্রোস্কোপ বা আণুবীক্ষণিক যন্ত্রের মাধ্যমে দেখতে হয়। এরা কিছুটা আমাদের হাতের পাঞ্জার মতো। আমরা যদি এদের ছবিটা দেখি তাহলে বুঝতে পারবো হাতের আঙ্গুলের মতো এদের অভিক্ষেপ বলা হয়, এর মাধ্যমে তারা চলাচল করে, ক্ষণপথও বলা হয়, এবং বাকি অংশগুলো ঠিক হাতের এই তালুর মতো। আমরা পেজ নাম্বার 4 দেখি, নিচের দিকে রয়েছে অ্যামিবা। অ্যামিবা হচ্ছে প্রোটিস্টা রাজ্যের সদস্য, এককোষী প্রাণী, অতি ক্ষুদ্রাকার, আণুবীক্ষণিক যন্ত্র ছাড়া এদেরকে দেখা যায় না। এরা এমন একটি দুষ্টু এককোষী প্রাণী যে সহজেই নিজেদের চেহারা বদলে ফেলে, দেহের আকার আকৃতি পরিবর্তন করে ফেলে, কখনো সংকোচন করতে পারে, কখনো প্রসারণ ঘটাতে পারে। এদের পানি গহ্বর, খাদ্য গহ্বর ও সংকোচন গহ্বর থাকে। এদের সারাদেহ একটি পাতলা স্বচ্ছ পর্দা দ্বারা আবৃত থাকে, যাকে প্লাজমা লেমা বলা হয়, যাদেরকে প্লাজমা লেমা বলা হয়ে থাকে। অ্যামিবা পানিতে, স্যাঁতস্যাঁতে মাটিতে, পুকুরের তলার যে পচা জৈব আবর্জনা রয়েছে তার মধ্যেই জন্মে থাকে। তাহলে অ্যামিবার চিত্রটি আমরা বোর্ডে দেখে নিই কীভাবে আঁকবো। এককোষী, ইউনিসেলুলার, এককোষী অণুজীব। আণুবীক্ষণিক অণুজীব, আণুবীক্ষণীয় অণুজীব অর্থাৎ ইলেকট্রনিক মাইক্রোস্কোপ বা মাইক্রোস্কোপ দিয়ে এদেরকে চিহ্নিত করা যায়। এদের দেহের ভিতরে খাদ্য গহ্বর রয়েছে, কোষ গহ্বর রয়েছে, এমনকি সংকোচন গহ্বরও রয়েছে। এদের চারিপাশে একটি দেওয়াল রয়েছে যেটাকে বলা হয় প্লাজমা লেমা। এদের আকৃতিটা কিছুটা এই পাঞ্জার মতো। আমার বাম হাতের দিকে তাকাও তোমরা, ঠিক এই পাঞ্জার মতো। আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখব এই পাঞ্জাটাকে যদি আমরা এখানে রাখি, বোর্ডে রাখি, তাহলে মনে হবে এটা একটি অ্যামিবার দৃশ্য। কীভাবে তোমরা একটু খেয়াল করো, আমি যদি এভাবে আঁকি, হয়তোবা একটু বেশি রয়েছে, কম রয়েছে, এরকম হতে পারে। এর মধ্যে প্রচণ্ড প্রচুর গহ্বর রয়েছে, কোনোটা খাদ্য গহ্বর, কোনোটা কোষ গহ্বর, কোনোটা এর চারিপাশে প্লাজমা লেমা রয়েছে। পাশের ফাঁকা অংশটাকে একটোপ্লাজম বলে, ভিতরের অংশটাকে এন্ডোপ্লাজম বলে। আর এগুলো হচ্ছে গহ্বর, গহ্বর আমরা দেখতে পাচ্ছি। তো ঠিক আঙ্গুলের মতোই এরকম তোমরা দেখে থাকবে, এটাকে ক্ষণপথ বলা হয়, এটার মাধ্যমে সে চলাচল করতে পারে। যেগুলো ফাঁকা গহ্বর রয়েছে তার মাধ্যমে বা সংকোচন গহ্বর রয়েছে সেটাকে সংকোচন বা প্রসারণের মাধ্যমে সে তার বিভিন্ন আকার আকৃতি হতে পারে, কখনো গোলাকারও হতে পারে, কখনো একটু আঙ্গুলের মতো হতে পারে।
কখনো চ্যাপ্টা হতে পারে, অর্থাৎ এরা সহজেই নিজেদের আকৃতিকে পরিবর্তন করতে পারে। তাহলে আমরা জানলাম অ্যামিবা এমন একটি এককোষীয় প্রাণী যা প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত। আণুবীক্ষণীয় অণুজীব অর্থাৎ অণুবীক্ষণিক যন্ত্র বা মাইক্রোস্কোপ দিয়ে তাদেরকে দেখা যায়। দৃষ্টিগোচর হওয়ার জন্য তাদেরকে যন্ত্রের সাহায্যের মাধ্যমে চিহ্নিত করা হয়। এটার মধ্যে প্লাজমা লেমা রয়েছে, ক্ষণপথ বা অভিক্ষেপ রয়েছে, কোষ গহ্বর রয়েছে এবং খাদ্য গহ্বর রয়েছে, কিছু রয়েছে সংকোচন গহ্বর ফাঁকা, সেটার মাধ্যমে সহজে সংকোচন প্রসারণের মাধ্যমে তাদের শেপ বা আকার আকৃতি পরিবর্তন করতে পারে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, তাহলে আমাদের মূল টপিক ছিল প্রথমে শৈবাল, ছত্রাক এবং অ্যামিবা। আমরা সুস্পষ্ট ধারণা নিয়েছি এরা সবাই প্রথম তিনটি রাজ্যের অন্তর্ভুক্ত। আমরা ক্লাস সিক্সে মোনেরা, প্রোটিস্টা ও ফাঞ্জাই সম্পর্কে জেনেছি, আরও জেনেছি অ্যানিমেলিয়া ও প্লান্টি সম্পর্কে। আর শৈবাল, ছত্রাক এবং অ্যামিবা এই প্রথম তিনটি রাজ্যের অন্তর্ভুক্ত মাইক্রো অর্গানিজম বা অণুজীব। তবে মাশরুম বা শৈবাল আমরা প্রায় দেখে থাকি আমাদের আশেপাশের পরিবেশে, যে সবুজ সবুজ ছোট ছোট উদ্ভিদ পানিতে ভেসে থাকে এদেরকে আমরা শৈবাল বলে থাকি। আশেপাশে ব্যাঙের ছাতার মতো যে অংশগুলো আমরা দেখে থাকি বা আমাদের মাথা খুশকি যেগুলো দেখে থাকি এগুলো ছত্রাকজনিত বা ছত্রাক। বিশেষ করে আমরা মাশরুমের নাম অনেক শুনেছি বিদেশে এবং বাংলাদেশে প্রচুর জায়গায় এই মাশরুমের এখন চাষ হচ্ছে, শুধুমাত্র এই উচ্চবিলাসী খাবার স্যুপ তৈরিতে ব্যবহার করা হয়, এছাড়া প্রচুর পরিমাণ ভিটামিন থাকায় ট্যাবলেট হিসেবে ব্যবহার করা হচ্ছে। এখন আমরা এমন জাতীয় অণুজীব সম্পর্কে জানব যার কারণে আমাশয় রোগ হয়। আমের আশানা এটা এমন এক জাতীয় কষ্টের অসুখ যেটার কারণে মানুষ অনেক কষ্ট পায়, বিশেষ করে বাথরুমে গিয়ে। সেই ব্যাকটেরিয়া ব্যাসিলারি এবং অ্যামিবিক নামের ব্যাকটেরিয়ার কারণে এই জাতীয় রোগ হয়ে থাকে। এটার নাম হচ্ছে অ্যান্টামিবা, এটাও এক জাতীয় এককোষীয় প্রাণী। আমরা এ সম্পর্কে ধারণা নিব। এসো প্রিয় শিক্ষার্থী বন্ধু, পেজ নম্বর 5 আমরা যদি 5 নম্বর পেজ খেয়াল করি দেখব অ্যান্টামিবা রয়েছে পার্ট নম্বর 7। তো আমাদের দেশে বিভিন্ন ব্যক্তি রয়েছেন যারা আমাশয় রোগে ভুগে থাকেন, যার কারণে আমরা বুঝতে পারি যে আমাশয় এমন একটি ডিজিজ যেটা আমাদের কাছে পরিচিত। কিন্তু তোমরা কি জানো আমাশয় কত ধরনের হতে পারে? অ্যাকর্ডিং টু ইয়ার টেক্সট বুক, তোমাদের বই অনুযায়ী আমাশয় দু ধরনের হতে পারে, আমাশয় রোগ দু ধরনের হতে পারে। একটা হচ্ছে অ্যামিবিক, আর একটা হচ্ছে ব্যাসিলারি। অ্যামিবিক ও ব্যাসিলারি আমাশয়ের কারণ হচ্ছে এক ধরনের ব্যাসিলাস ব্যাকটেরিয়া, আর অ্যান্টামিবা নামক এক ধরনের এককোষী প্রাণীর আক্রমণে অ্যামিবিক আমাশয় হয়ে থাকে। তাহলে আমাশয় হয়ে থাকে দুই ধরনের। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা দেখি আমাশয়। আমার শিক্ষার্থী বন্ধু মহাশয়, দুই প্রকার হচ্ছে আমাশয়। এক প্রকার হচ্ছে অ্যামিবিক, আর এক প্রকার হচ্ছে ব্যাসিলারি। দুই প্রকার আমাশয় রোগ দেখা যায়, এক প্রকার হচ্ছে অ্যামিবিক, আর এক প্রকার হচ্ছে ব্যাসিলারি। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা জানব এই ব্যাসিলারি কোন জাতীয় আমাশয়। ব্যাসিলাস নামের এক জাতীয় ব্যাকটেরিয়ার কারণে ব্যাসিলারি আমাশয় হয়ে থাকে। এই ব্যাসিলারি ব্যাসিলাসের সাথে মিল রয়েছে, তাই সহজে তোমরা মনে রাখতে পারবা ব্যাসিলাস নামক ব্যাকটেরিয়ার কারণে ব্যাসিলারি আমাশয় হয়ে থাকে।
এন্টামিবা 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 নামক এক কোষী অণুজীবের কারণে অ্যামিবিক আমাশয় হয়ে থাকে। তাহলে আমরা জানলাম আমাশয় প্রধানত দুই প্রকার, অ্যামিবিক ব্যাসিলারি। ব্যাসিলারি নাম দ্বারাই বোঝা যাচ্ছে ব্যাসিলাস নামক ব্যাকটেরিয়ার কারণে এই জাতীয় ডিজিজ বা রোগ হয়ে থাকে। অপরপক্ষে অ্যামিবিক এন্টামিবার সাথে মিল রয়েছে। আমরা যদি একটু লক্ষ্য করি, অ্যামিবিক এন্টামিবা ব্যাসিলারি ব্যাসিলাস, সুতরাং সহজেই উপলব্ধি করতে পারব এই দুই জাতীয় মাইক্রো অর্গানিজম বা অণুজীবের কারণে ব্যাকটেরিয়া বা এককোষীয় অ্যান্টামিবার কারণে আমাশয় রোগ হতে পারে। আর এই সমস্ত রোগ থেকে বাঁচার সহজ কৌশল হচ্ছে গিয়ে আমাদেরকে নোংরা স্যাঁতস্যাঁতে জায়গা পরিহার করতে হবে, আমাদেরকে পাকা টয়লেট বা পাকা পায়খানা ব্যবহার করতে হবে, উন্মুক্ত স্থানে বা যেখানে সেখানে। আমরা অনেকেই দেখে থাকি যে আমাদের চারিপাশে উন্মুক্ত স্থানে যেখানে সেখানে এই প্রাকৃতিক ডাকে কেউ কেউ সাড়া দিচ্ছেন, অর্থাৎ এই টয়লেটের কাজটা সেরে ফেলছেন। আমরা কিন্তু এই কাজগুলো করব না, কারণ আমাদেরকে মনে রাখতে হবে এই জাতীয় অণুজীব গরু ছাগল মহিষ ভেড়া জীবজন্তুর বৃহদান্ত্রে বসবাস করে। বিভিন্ন ওয়েতে এটা আমাদের পাকস্থলীর যে নিচের অংশ ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে রয়েছে, দুটি অংশ, একটা হচ্ছে ক্ষুদ্রান্ত্র আর একটা হচ্ছে বৃহদান্ত্র। এই বৃহদান্ত্রের কাজ হচ্ছে আমরা যে খাবার খাই সেই খাবারের উচ্ছিষ্ট অংশকে সিস্টেমেটিকভাবে অ্যানাসের মাধ্যমে পাস করে দেওয়া, অর্থাৎ বাইরে বের করে দেওয়া মলাশয়ের মাধ্যমে। আর ক্ষুদ্রান্ত্রের কাজ হচ্ছে এর মূল জিস্ট অংশটা রক্তে বা শরীরের বিভিন্ন অংশে পৌঁছে দেওয়া। তো এদের বসবাসের জায়গাই হচ্ছে এই বৃহদান্ত্র। সুতরাং যেখানে সেখানে থুতু কফ বা আমরা যদি এরকম প্রাকৃতিক ডাকে সাড়া দেই, তাহলে এই ধরনের অণুজীবগুলি সহজেই কি হতে পারে, প্রবাহিত হতে পারে, আর তখনই আমরা এই কষ্টকর রোগ অর্থাৎ আমাশয়ে ভুগতে পারি। আর এ থেকে বাঁচার সহজ উপায় হচ্ছে গিয়ে আমাদেরকে সুন্দরভাবে পায়খানা থেকে বা বাথরুম বা টয়লেট থেকে বের হয়ে হাত ধুতে হবে। নোংরা অপরিচ্ছন্ন কাপড় চোপড় আমরা ব্যবহার করব না, যেখানে সেখানে আমরা থুতু ফেলব না, তাহলে এই কষ্টের রোগ থেকে আমরা বাঁচতে পারব। এখন এই যে অ্যান্টামিবা, তার আকার কেমন, আকৃতি কেমন, তার মধ্যে কী কী পার্ট রয়েছে, অংশ রয়েছে, সেগুলো আমরা একটু দেখে নিই। ইতিমধ্যে আমরা অ্যামিবা সম্পর্কে জেনেছি, অ্যামিবার মতোই এটাও এককোষী অণুজীব। অ্যামিবার মধ্যে যেরকম ছিল প্লাজমা লেমা, ঠিক এর মধ্যে রয়েছে সেম প্লাজমা লেমা। আমরা যদি একটু চিত্রের মাধ্যমে দেখতে পাই তাহলে এই ধারণাটি আরও সুস্পষ্ট হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা অ্যামিবা এবং অ্যান্টামিবার মধ্যে কম্পারিজম বা তুলনা পরবর্তী ক্লাসে চিত্রের মাধ্যমে দেখতে পাব। আজকে তোমাদের প্রথম এবং প্রধান কাজ হবে ছবিগুলো আঁকা এবং অর্থনৈতিক গুরুত্বগুলো সুন্দর করে মুখস্থ করে আসা। আশা করি তোমরা আগামী ক্লাসে সুন্দরভাবে পড়াশোনা করে আসবে। পরবর্তী ক্লাসে আমরা এ বিষয়ে আবার বিশদভাবে আলোচনা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।